মাঝে কিছুদিন বিরত থাকার পর ফের মহাকরণে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ ত্যাগ করে ময়দানে নামলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। মঙ্গলবার এমনটাই দেখা গেল আগরতলা গোর্খাবস্তি স্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের প্রধান কার্যালয়ে। এদিন আচমকা তিনি পরিদর্শন করলেন অফিসের কর্মসংস্কৃতি। মন্ত্রীর উপস্থিতিতে এদিন কোনো ধরনের কারণ ছাড়াই অফিসে উপস্থিত ছিলেন 4 জন কর্মচারী। সবকিছু খতিয়ে দেখে তিনি তৎক্ষণাৎ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিলেন, কোনো প্রকার কারণ ছাড়া অনুপস্থিত থাকা কর্মচারীদের মধ্যে একজনকে সাসপেনশন অর্ডার ধরানোর এবং বাকি 3 জনকে শোকজ করার। এর আগেও নিজের হাতে থাকা অন্য দপ্তরগুলির কাজকর্ম পরিদর্শনে গিয়ে বেশ কয়েকজনকে শোকজ করেছিলেন তিনি। এবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের প্রধান কার্যালয়ে মন্ত্রীর রোষানলে পড়লেন 4 জন কর্মচারী। এদিনের এই আচমকা অফিস পরিদর্শন প্রসঙ্গে মন্ত্রী শ্রী দাস জানান, মানুষকে সঠিক সরকারি পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতি যে কোনো মূল্যেই বাস্তবায়ন করা হবে। মানুষকে সঠিক পরিষেবা দিতে কর্মচারীরা যাতে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করে সেই বার্তা দিতেই আচমকা অফিস পরিদর্শন। নিজের হাতে থাকা দপ্তরের অফিসগুলিতে কর্মসংস্কৃতি যে কোনো মূল্যেই ফিরিয়ে আনা হবে বলে অনেকটা দৃঢ় প্রত্যয়ের সুরে জানালেন মন্ত্রী শ্রী দাস। দেখুন, আমি আগেও বলেছি এর আগে, যেটা এটা আমার একটা কন্টিনিউয়াস প্রসেস আমার কাজের, কারণ প্রত্যেক সময় অফিসে বসে মিটিং করা, আলোচনা করা, সিদ্ধান্ত নেওয়া, এগুলিকে বাস্তবে ইমপ্লিমেন্টেশন কতটুকু হয়েছে সেগুলিকে সঠিক তদন্ত করে দেখা, এই কাজগুলি আমরা শুরু থেকেই চেষ্টা করছি মেনটেন করার। এবং অফিস ভিজিট এটাও খুব কম্পালসারি একটা পার্ট আমি মনে করি, কারণ এতে করে যারা এমপ্লয়ি আছে তারাও অনেকটা মোটিভেটেড হয়, ইন্সপিরেশন পায়। আর যারা মনে করুন বদ উদ্দেশ্য নিয়ে অফিসে আসতে চায় না, তাদের জন্য একটা মানে চেতাবনী থাকে, তো এই কারণেই আসা। আর এটা আমি কন্টিনিউ করে যাব, শুধু মানে এসসি ওয়েলফেয়ার দিয়ে নয়, আমার আন্ডারে যে 3টা ডিপার্টমেন্ট রয়েছে, এআরডিডি, ফিশারি এবং এসসি ওয়েলফেয়ার, 3টা দপ্তরই আমি প্রতিনিয়ত কাজ করব। এবং ফিল্ড ভিজিটও থাকবে, সারপ্রাইজ ভিজিটও থাকবে, একটা ডাইরেকশনও তাদেরকে দেওয়া আছে যে 50% আমি তাদেরকে ইনফর্ম করেই যাব, আর 50% উইদাউট ইনফরমেশন আমি অফিস ভিজিট করবো। তো সেগুলি দেখছি, আমি লক্ষ্য করছি যে অনেক জায়গাতে আমাদের প্রায় ওয়ার্ক কালচার অনেকটা ফিরে এসছে, 1-2 জায়গাতে কিছু সমস্যা আছে, সেগুলির ক্ষেত্রে সঠিক অ্যাকশন নেওয়ার ব্যবস্থা আমরা করছি। ইতিমধ্যে বিভিন্ন, যেমন এআরডিডিতেও আমরা 2-1 জনকে সাসপেন্ড করেছি, সকোজ লেটার দেওয়া হয়েছে, যারা ইরেগুলার্স বা অনঅথরাইজড অ্যাবসেন্ট থাকেন, আজকে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আসার পর দেখলাম যারা অ্যাবসেন্ট মানে অনঅথরাইজড অ্যাবসেন্ট রয়েছেন তাদের এগেনস্টেও আমরা স্ট্রং অ্যাকশন নেব। মূল বক্তব্য হচ্ছে পাবলিক, আমরা যে কমিটমেন্ট করেছি পাবলিকের প্রতি যে সার্ভিস দেওয়ার, সেই সার্ভিসটা যেন আমরা রাইট টাইমে প্রপার ওয়েতে আমরা দিতে পারি, তার জন্য আমাদের অফিস যেন মানে খুব সুন্দরভাবে ফাংশনাল হয়, কাজ করে, পাবলিকের প্রতি রেসপন্সিবিলিটি নিয়ে যেন তারা সবাই নিজ নিজ দায়িত্ব পালন করে, এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য এই প্রক্রিয়া বা এই কর্মসূচি। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।